ভালো করে জানো আমি কিন্তু স্কুলের দর প্রতিযোগিতায় কম্বাইন্ডে ফার্স্ট হয়েছিলাম। কোনো চেষ্টা করবে না, দাঁড়াও কথা আছে তোমার সাথে। দেখো আমি মারে বলতেছি, মারে আমি বলবো, আমি বুঝে বললাম যে তোমার যদি তোমার পোলার দুইটা বউ দরকার ছিল তাহলে 15 বছর আগে আমার বিয়ে করাইতা। এখন তো এখন এটা সম্ভব না, আমি দুইটা বিয়ে করতে পারবো না, আমি বলবো, বিশ্বাস করো। ঠিক আছে, কিন্তু তুমি পিছিয়ে যাচ্ছ কেন? তোমার সাথে আমার কথা আছে, ইম্পর্টেন্ট কথা আছে। ইম্পর্টেন্ট কথা তুমি দূর থেকে বলো, আমি দূর থেকে বলি। আর আমি একটা ডিসিশন নিয়েছি কি জানো, বাসর করার আগে আমরা একজনের আরেকজনের কাছে যাব না। কি বলতেছো, আমাদের প্রাইভেট কথা এরকম রাস্তার মধ্যে দাঁড়ায় বলা যায়? আসো না, কাছে আসো প্লিজ। দেখো আমি একটা ভালো ছেলে, এটা তুমি ছোটবেলা থেকে আমার জানো, আমার চিনো, আমি একটা ইনোসেন্ট ছেলে। যেই কারণে শুধু তুমি না, গ্রামের আরো অনেক মেয়ে আমার প্রেমে পড়ছে। 19টা রেখা যাইছি, একটা রেখা দিতে পারতাছি না, তো আমার দোষ না রে ভাই, তারা প্রেমে পড়ে যায়, আমি কি করবো কও। মোহন তুমি একটু আমার কাছে আসো, আমি তোমার হাত দুটো একটু ধরবো। আমি না আমার সব শক্তি হারায় ফেলছি, আর পারতেছি না, সত্যি আর পারতেছি না। আমার মনের উপর এত নির্যাতন, আমি আর সহ্য করতে পারতেছি না। দেখো অরিজিনাল না বুয়া, নবাবের বইন তো বিশ্বাস তো করুন যায় না। কি চিন্তা করতেছ মোহন, কি চিন্তা করতেছ মোহন? মোহন আমি সবসময় ভাবতাম তোমার আমার বন্ধন মনে হয় জন্ম জন্মান্তরের, কেউ আমাদের আলাদা করতে পারবে না। লোক দেখানো ঝগড়া ঠিকই হইতো আমাদের, কিন্তু আমার মনের মধ্যে তোমার জন্য টান ছিল, তোমার মনের মধ্যে আমার জন্য টান ছিল, ছিল না? ছিল কি সেটা না, এখনো আছে আল্লাহর কিরা, এখনো আছে টান। কই আমি তো দেখতেছি না, এই যে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্দতেছি, তোমার তো সুইটা আসার কথা, তোমার তো বলার কথা, রোজিনা তোমার চোখের এই পানি আমি মাটিতে পড়তে দিব না, আমি ধুলায় মিশাতে দিব না। কই তুমি তো আসতেছো না, কান্দো না, কান্দো না প্লিজ। মানে তুমি যে কাঁদতেছিলা, কোনো কথা নাই, তোর বিচার হবে, চল আজকে না পরে। আজকে না মানে আজকেই তোর বিচার হবে। চুলায় ডাল চেপাই রেখেছি, তোরও খামু, তোর ডাইলও খামু, চল।